রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের অলফিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির 28 নাবিককে মলদোভা সীমান্ত দিয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। বেলা 3টার দিকে এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র সচিব। এ সময় তিনি আরও বলেন, জাহাজে কারা হামলা করেছে সেটি এখনও নিশ্চিত নয়, তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর আশ্বাস দিয়েছে রাশিয়া। এছাড়া জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্র সচিব বলেন, ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন 600+ বাংলাদেশি। এখনও 100+ বাংলাদেশি ইউক্রেনে থাকতে পারেন, তবে সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে ভারতীয়দের উদ্ধারের সময় বাংলাদেশিদেরও যেন সঙ্গে নেয়। কি হয়েছিল, আসার কথা হলো যে পোল্যান্ডের মধ্যে দিয়ে অলরেডি 600 বাংলাদেশি যারা আছে তারা ক্রস করে গেছে, আর আমাদের ধারণা মতো আর 100-এর মতো আছে। বাট